কথা বললেই হোয়াটসঅ্যাপ মেসেজ টাইপিং বাংলায় কিভাবে করবেন জানুন। এই সময় ডিজিটাল ডেস্ক সারাদিন হোয়াটসঅ্যাপ মেসেজ টাইপ করার জন্য অনেকেই ঘন্টার পর ঘন্টা ব্যয় করে থাকেন, কিন্তু ভয়েস কমান্ডের মাধ্যমেও যে হোয়াটসঅ্যাপ মেসেজ টাইপিং করা যায় তা জানা নেই অনেকেরই। ভয়েস মেসেজ নয় বরং ডিকটেশনের মাধ্যমে টাইপিং এর উপায় আজ আমরা জেনে নেব। তার জন্য কি বোর্ডের ডান দিকে উপরে মাইক্রোফোন অপশন সিলেক্ট করতে হবে, তবে শুধুমাত্র ইংরেজি নয় ভয়েস টাইপিং সাপোর্ট করবে বাংলা হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষাতেও। তাতে আপনাকে শুধুমাত্র কি বোর্ডের ভাষা বদল করতে হবে, অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে গুগল কিবোর্ড এর মাধ্যমে এই ফিচার ব্যবহার করা সম্ভব। হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ পাঠানোর জন্য যাকে মেসেজ পাঠাবেন সেই কন্ট্যাক্ট সিলেক্ট করুন। এবার টাইপিং এর জন্য ডিসপ্লের নিচে নির্দিষ্ট জায়গায় ট্যাপ করলে গুগল কিবোর্ড ওপেন হবে। এই কি বোর্ডের মাধ্যমে টাইপিং শুরু না করে ডান দিকে উপরে মাইক্রোফোন বাটনে ট্যাপ করে মুখে মেসেজ বলতে শুরু করুন। আইওএস ডিভাইসে কিবোর্ডে ভয়েস টাইপিং এর জন্য মাইক্রোফোন বাটন ডিসপ্লের ডান দিকে নিচে থাকবে। আরো পড়ুন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে জেরবার বন্ধ করার উপায় জানুন। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাবেন কিভাবে, তারকা চিহ্ন স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন, তারকা চিহ্ন ব্যক্তিগত অথবা গ্রুপ চ্যাট ওপেন করুন, তারকা চিহ্ন মেসেজ বক্স সিলেক্ট করুন, তারকা চিহ্ন এবার কি বোর্ডের মাইক্রোফোন অপশন সিলেক্ট করে হোল্ড করে কথা বলতে শুরু করুন, তারকা চিহ্ন রেকর্ডিং শেষ হলে মাইক্রোফোন অপশন ছেড়ে দিন, টাইপ হওয়া মেসেজ একবার পরে সেন্ড করে দিন, তারকা চিহ্ন। এইভাবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নয় জিমেইল টেলিগ্রাম ফেসবুক সহ যে কোনো অ্যাপে ভয়েস টাইপ করা যাবে। তবে ভয়েস টাইপিং এর সময় বাক্যের মধ্যে দাঁড়িয়ে কমা বসাতে সমস্যা হতে পারে। আরো পড়ুন হোয়াটসঅ্যাপে শেষ আপনার সব মোবাইল ডাটা বাঁচিয়ে রাখার উপায় জানুন, ভয়েস টাইপিং এর সময় বাক্যে দাঁড়িয়ে কমা দেবেন কিভাবে, ইত্যাদি চিহ্ন বসানোর জন্য রয়েছে বিশেষ উপায়। তার জন্য ভয়েস টাইপিং এর ক্ষেত্রে ফুল স্টপ দেওয়ার সময় পিরিয়ড বলতে হবে, অন্যদিকে কমা হাইফেন ইত্যাদি চিহ্ন বাক্যের মধ্যে নাম করে বললেই সেই চিহ্ন বাক্যের মধ্যে যুক্ত হয়ে যাবে। এই সময় ডিজিটাল